ফরিদপুরের খাবাসপুর মাদ্রাসার ঐতিহাসিক মাহফিল শুক্রবার বৃহত্তর ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সামসুল উলুম খাবাসপুর মাদ্রাসা এর একান্নতম বার্ষিক মাহফিল আগামী শুক্রবার আঠারোই ডিসেম্বর বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মাহফিল না হওয়ার ব্যাপারে যে গুজব সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে আওয়ারা ইসলামকে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবরারুল হক নির্দিষ্ট দিনে যথাসময়ে সকল আমন্ত্রিত মেহমানদের উপস্থিতিতেই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা তিনি নিশ্চিত করেছেন এবছর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা নাজমুল হাসান প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ গ্রহণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক তিনিও যথাসময়ে উপস্থিত থাকবেন বলে মাদ্রাসার মুহতামিমের সূত্রে আবরারুল হক জানান এছাড়া মাহফিলের বিশেষ বক্তা দারুল উলুম রাহমানিয়া আজহারি। খাবাসপুর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে ঐতিহাসিক এই মাহফিল মধুরাতে সমাপ্ত হওয়ার কথা রয়েছে তিনি এলাকাবাসীকে মাহফিলে আসার জন্য বিনীত অনুরোধ করেছেন